ওরা নানা ভাবে টাকা খরচ করে থাকি। একটিবারও ভাবি না যে আমাদের ভবিষ্যতে টাকার প্রয়োজন হতে পারে, আমরা বিপদে পড়তে পারি, আমাদের বড় ধরনের রোগসুখ হতে পারে। সেগুলো আমরা চিন্তা না করেই অযথা ব্যয় করে থাকি। অনলাইন থেকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনি, আমরা বিভিন্ন ধরনের খাবার অর্ডার করি, যাই হোক আমরা বিভিন্নভাবে ব্যয় করছি প্রতি মাসে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে অল্প টাকায় আপনি মিলিয়নিয়ার হতে পারেন, আপনি 10 লক্ষ টাকা পেতে পারেন। তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, আপনার জীবনের অনেক উপকৃত হবেন। মুদারাবা মিলিয়নিয়ার স্কিম, আপনি মান্থলি 14,310 টাকা যদি পে করেন, তাহলে 5 বছর পর ব্যাংক আপনাকে দিবে 10 লক্ষ টাকা। যদি মান্থলি 9,620 টাকা দেন, 7 বছরে আপনাকে দেবে 10 লক্ষ টাকা। মান্থলি আপনি 6,125 টাকা জমা করলে 10 বছরে আপনাকে ব্যাংক দিবে 10 লক্ষ টাকা। 4,785 টাকা মান্থলি পে করলে আপনাকে 12 বছর পর দিবে 10 লক্ষ টাকা। একইভাবে 3,470 টাকা 15 বছরে আপনি পাবেন 10 লক্ষ টাকা। 2,615 টাকা পে করলে 18 বছর পর আপনি পাবেন 10 লক্ষ টাকা। সবচেয়ে কম ইনস্টলমেন্ট হচ্ছে 2,200 টাকা মান্থলি, 2,200 টাকা আপনি পে করলে 20 বছর পর আপনি পাবেন 10 লক্ষ টাকা। আমরা কতভাবে টাকা নষ্ট করি, আসুন আমরা এই ক্ষুদ্র সঞ্চয় করে আমরা 20 বছরে একটা পুঁজি আর্ন করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। নিজে ভালো থাকবেন, নিজের পরিবার ও পরিবেশকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ।